Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel. Jasmine vlogging UK. Asha kori shobai bhalo achen. Alhamdulillah, ami o bhalo achi. Shuru korchi aaj notun ekti recipe. Aaj ami ranna korbo. Siletir ekti oti jonopriyo khabar. Shatkora diye lamb chop. Sadharonoto beshirbhag khetre amra Bangladeshe thakte gorur mangsho diye shatkora diye khetam. Aaj ami lamb chop ranna kore dekhabo. আশা করি আপনাদের ভালো লাগবে আর এই শতকরা আমি বাংলাদেশ থেকে এনেছি এখন সরাসরি রান্না চলে যাব এখন চুলে একটি হাঁড়ি বসিয়ে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি সামান্য হালকা গরম হয়ে আসলে আমি এতে রসুন কুচি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এখন রসুন সামান্য লাল হয়ে আসছে আমি এতে চাটার মতো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর আদা বাটা 3 টুকরা এটা আমার ফ্রোজেন ছিল আর গোটা মশলা তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ স্বাদমতো লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব এখন দিয়ে দিচ্ছি লাম চপ দিয়ে আমি আবারো ভালোভাবে মিক্স করে রেখে দেব আর মিডিয়াম আছে এগুলোকে রান্না করব আপনারা চাইলে সবকিছু একসাথে মিক্স করেও রান্না করতে পারেন আমি যেভাবে রান্না করছি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো পুরি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে রেখে দেব এই তো চপ থেকে প্রচুর পানি বের হয়েছে এই পর্যায়ে এসে আমি শতকরাগুলো দিয়ে আবারো ভালোভাবে মিক্স করে রেখে দেব আর এই চপগুলা নরমাল যে মাংস থাকে এটাকে একটু বেশি জাল দিতে হয় এই তো মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে এসে আমি গুঁড়া মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টিস্পুন মরিচের গুঁড়া 1.5 টিস্পুন কারি পাউডার 1 টিস্পুন জিরে গুঁড়া 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন সব কিছুকে একসাথে মিক্স করে রেখে দেব আর অপেক্ষা করব ভালোভাবে সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত এই তো আবার ঢাকনা সরিয়ে ভালোভাবে মিক্স করে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তারপর আমি ভালোভাবে রান্না করে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় আর চপগুলাও ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এখন রেখে দেব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি হাফ কাপের মতো পানি এড করে রেখে দেব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এই তো আমার লাম চপের কারি হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি ধনি পাতা দিয়ে নামিয়ে নিব আর এখানে আমি 1 টিস্পুন ধনি পাতা কুচি দিয়েছি
এখন পরিবেশন করব আশা করি আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের প্রতি রইল আমার অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ